আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো গরু মাংসের ঘুমা রেসিপি। এখানে আমি দারচিনি, জিরা, এলাচ, গোলমরিচ, তেজপাতা নিয়েছি। এগুলো আমি আগে থেকে পিষে রেখেছিলাম। আমি এটা একবারে মেখে চড়াই দিব। এখন আমি নিচ্ছি 2.5 চামচ রসুন ফাঁকি, 2.5 চামচ আদা বাকা, 2 চামচ ধনিয়া গুঁড়া, মরিচ ফাঁকিটা আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা আমি মেখে রেখেছিলাম, এটা আমি পুরাটা দিয়ে দিচ্ছি আর কি, গরম মশলাটা 6 চামচ। এখানে আমি 2 চামচ রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি 2টা তেজপাতা ছেড়ে দেব। এই দারচিনিগুলো আলাদা আমি দিয়ে দিলাম। সয়াবিন তেল দিব পরিমাণ মতো। এখন এটা পুরো মাংসটা আমি মেখে নেব, মেখে একবার চড়াই দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু গুঁড়া মাংস পরিমাণ মতো পানি দিব, যাতে এই মাংসে পানিতে সিদ্ধ হয়ে যায় আর আমার পানি দিতে না হয়। আমি একটা স্টার এলাচ অর্ধেকটা দিয়ে দিলাম। এখন 10 মিনিট ফুল আঁচে রাখবো, তারপরে বাকি 20 মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি 30 মিনিট এটাকে রান্না করব। তারপর আমি ঢাকনা খুলে আবার দেখবো কতটুকু হয়েছে। এখন অন্য চুলায় আমার মাংসটা হচ্ছে আর আমি তেলটাকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। হওয়ার আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিই। পেঁয়াজটা দেখেন একটু লালচে হয়ে আসছে, আর একটু পরে আমি পেঁয়াজটা দেখেন একটু লালচে হয়ে আসছে, আর একটু বাদামি কালার হলে আমি নামিয়ে ফেলব। এবার আমি পেঁয়াজটা নামিয়ে ফেলব। 30 মিনিট পর আমরা চলে আসলাম, দেখেন মাংসের ঝোলটা একটু শুকিয়ে আসছে। জিরা ফাঁকিকে দিয়ে দিব, আর যে স্টার এলাচ দিয়েছিলাম এটা মুঠিয়ে ফেললাম। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। দেখেন আমার মাংসের কালারটা, আর 10 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। আসছি 10 মিনিট পরে। দেখেন আমার মাংসটা একবারে ঘুরে ঘুরে হয়ে আসছে। আর মাংসটা সিদ্ধ হয়ে আসছে। আমি আর 2 মিনিট থেকে আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো হয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।